প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নড়াইল কণ্ঠে আরেকবার। সাত বীরশ্রেষ্ঠের একজনের জন্ম এই নড়াইল সদরের নূর মোহাম্মদ নগর। স্বাধীনতা যুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের আজ 50তম শাহাদত বার্ষিকী। প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় এই বীরশ্রেষ্ঠের শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল 10:15 নূর মোহাম্মদ নগরে সীমিত আকারে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে এই বীর সন্তানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, জেলা পরিষদ, নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে পুলিশ বাহিনীর এই বীরের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার প্রদান করেন। এরপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে প্রায় 150 অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।